যারা রাশি রাশিবাসীতে বিশ্বাস করো তাদের জন্য এই জন্য এখানে এসে একটু কন্যা ফন্যা করে নেবে তো ভয় পায় বা ছেলেরা লাইন দিয়েছে আমি বিশেষ দ্রষ্টব্য বিড়লা প্ল্যানেটোরিয়ামের দয়াতে ভেতরে লাইট খুব কম ছিল, জানি যদি আপনারা ম্যানেজ করে দেখে নেবেন। দুটো এখন দেড়টায় শো আছে, দেড়টায় আড়াইটের শো দুটো থেকে দেওয়া হবে। এই শোটা দেখছেন? না না না, এখন না, এখন ঢুকতে দেবেন আপনি। টিকিট কাটতে হবে, কেটে ঢুকতে পারবো? এখন কিছুই টিকিট দেওয়া হবে না, এখন শুধু এই শোতে যারা দেখবে তাদেরই টিকিট দেওয়া হবে। শুধু এই শোটা দেখতে হবে আর কিছু নেই এখানে? ও দেখার পর ঘুরে বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি এই শোটা দেখবো। শোটা যেন কটার সময় থেকে নিয়েছি, দেড়টার সময় থেকে শুরু হবে ইংলিশে যদিও। এখন পেছনে যান, পেছনে আপনি কিছু বলুন। আরে প্রচণ্ড লাইট কম, রিয়াকশনও দেখতে পাবেন না আপনারা। বাট আমরা এখন বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতরে রয়েছি, থিয়েটারটা মানে। হ্যাঁ, তো এখন যদি স্টার্ট হয়নি কিছুই দেখা যাচ্ছে না, ভূতেরা কথা বলছে। এখন শুরু হয়নি, তো শুরু হবে। এখানে বেশি সব স্কুল স্টুডেন্ট রয়েছে যদিও। তো এখানে টিকিটের দাম নিল কত? 100 করে না? 100 করে নিল, পার হেড 100 করে নিল। তো বিভিন্ন টাইমিংয়ে শো রয়েছে, আমরা 1:30 নিয়েছি, এরপর 2:30 সময় রয়েছে হিন্দিতে, তারপরে 5:30 বাংলা থেকে রয়েছে, বাংলাতে রয়েছে। এখানে কিন্তু টিকিট ছাড়া ভেতরে ঢুকতে দেবে না। আই মিন, আপনারা যদি মনে করেন যে শো পরে আছে, টিকিট কেটে আগে ঢুকবো, কিন্তু সেটা হবে না। আপনাকে একদম ডাইরেক্ট টিকিট কেটেই তোমাদেরকে ঢুকতে হবে। তো এটা একটু দেখে নেবে, মানে এমন হবে না যে তোমরা এ করছো বা আমি। ফার্স্টে একটা কথা বলে দিই, এইখানে এমন কোনো ব্যবস্থা নেই যে তোমরা মানে ধরো আড়াইটা যদি শো টাইম হয় তাহলে 2:30 সময় টিকিট কেটে ঢুকতে হবে, তার আগে টিকিট কেটে পরে দেখতে যাবে এরকম হবে না, ঠিক আছে? তো যখন তোমরা মানে টিকিট কাটবে তখনই দেখতে পাবে, তখনই ঢুকতে পারবে, এর আগে ঢোকার কোনো চান্স নেই। তো আগে ডিসাইড করে নেবে যে কোন টাইমে তোমরা শো দেখবে, দেখার সময় সেই টাইমে টিকিট কাটবে, আগে আর পরে টিকিট কেটো না, ঠিক আছে? Ancient Mayans built this pyramid in roughly AD 1000. হয়ে গেছে, খুব ভালো লাগলো আমাদের। তো আমার খুব খারাপ লাগলো, দেখাতে পারলাম না, পুরোটা অন্ধকার ছিল, তোমরা কিছু দেখাতে পারলাম না। ঠিক আছে, টাটা, বাইরে গিয়ে কথা বলছি, লাইট কম। এখন আমরা এই যে প্রজেক্টরটা আছে সেটার সামনে দাঁড়িয়ে রয়েছি, বেশ ভালো। আরো যেটার সাহায্যে এখন আমরা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখলাম আর কি। হ্যাঁ, বেশ ভালো লাগলো, আরো মনে হচ্ছে আরো 2 ঘন্টা দেখলে ভালো হতো। চারিদিকে দেখাচ্ছি, ওইদিকে নো এক্সিট, ঢুকতে দেবে না। এটা হচ্ছে নিকোলাস কোপানিক, মেবি আমরা সবাই পড়েছি ভূগোল ইতিহাসে। এটা আচ্ছা, মার্সারি বুধ, এনাদের নাদাখালি নয় যেখানে এসেছি। তো এরা তো হাইলাইট, এপিজে আব্দুল কালাম রয়েছে, দেখে নাও সবাই, ভুল দিকে ক্যামেরা যাচ্ছে, ওকে সবার আগে এনাকে দেখাই। হ্যাঁ, এটা যে আমাদের জনপ্রিয় শনিদেব, হ্যাঁ, যার প্রকোপ বক্র দৃষ্টি খুবই প্রচন্ড ব্যাপার। অবশ্যই তুমি বলো না, এখান থেকে বলছে যার জন্য, যার জন্য শনিবার দিন আমাদের আমিষ খেতে হয়, আমাকে খেতে হয়। প্লেটো, প্লেটো এসছি, যেখানে যাওয়া সম্ভব না আমরা সেখানে এসছি, আর সেটা হচ্ছে সূর্যদেব, সূর্য সূর্য মহান দেবতার কাছে, যার জন্য বেঁচে আছি। হ্যাঁ দেখো, নর্মালি ওখানে যাওয়া তো সম্ভব না, তাও আমরা চলে এসছি। আচ্ছা, ওদিকে বলছি আমাকে দেখানোর জন্য, ও
বুঝে যাচ্ছে না বলো, তোমরা দেখতে পাচ্ছ? মেবি দেখা যাচ্ছে হয়তো। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আমি একটু ব্যাকওয়ার্ডে যাব আস্তে আস্তে। আমরা না চোখে কম দেখি, ওরা তো বেশি দেখে না দর্শক তো। দেখো আর ঠিক করে দেখাও, ওরা আমাদের দর্শক ভালোবেসে সাবস্ক্রাইব করেছে। সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু, যদি 14 বার বলবো অসুবিধা নেই আমাদের, বলতে লজ্জাও নেই, বলে দেবো যে সাবস্ক্রাইবটা করে দিতে হবে। বস একটা রুম ফেলে যাচ্ছিলাম, এটা এটা কি জানি না, সবে এসেছি তো দেখি। ও রং সাইড যাচ্ছি, এটা মার্স দেখি দিতে শুরু করো। এত ক্লোজ একটু দেখতে পারো, তোমরা পড়তে পারো নি বলো। আচ্ছা যারা রাশি রাশিবাসীতে বিশ্বাস করো তাদের জন্য এই যে এখানে এসে একটু গণনা ফণনা করে নেবেন। আর আপনাদের কি রাশি সেটা আমাকে একটু জানাবেন কমেন্ট করে, আমরাও জানতে চাই। আমার তো ভাবতে হবে, ভেবে আমিও কমেন্ট করে দেবো। হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে না চাঁদে চলে এসেছি মনে যেন, এটা যদিও চাঁদ কিনা আমি জানি না, চাঁদ না সূর্য দেখে বলছি। আরে আমি ঠিক বলেছি, এটা চাঁদ। যদিও আমি হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, তাও জিওগ্রাফি ব্যাপারে একটু নলেজ তো রয়েছে, তার জন্য বললাম চাঁদ। আমি হচ্ছে এটা এখন বাড়ি নিয়ে যাবো, আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, টিভিটাই বাড়ি নিয়ে যাবো। বাড়ি নিয়ে যাবো, টিভি নিয়ে চলে যাবো। হ্যাঁ বাড়ি নিয়ে যাবো, কি করবো যখন এডিট করতে হয় বড় পর্দায় দেখবো, এটা টিভিটা নিয়ে যাবো। তুলে না নিজের মনে করে, অবশ্যই মাটাও নিজের মনে করে খেয়ে নেবে, অসুবিধা নেই। গেম খেলবো, গেম খেলা এটা হচ্ছে কিছু বুঝতে পারছো না কি করবো, কাজ করবো। আরে এটা বড় কম্পিউটার, দুটো হাত ছাড়া পাচ্ছে না, এইবার ব্যাক করো। পাপা এরকম করে তো বিছিয়ে রেখেছো, গুড বাড়ি নিয়ে যাও। এটা ছেলের হাতে বড় কম্পিউটার লেগেছে, এই জায়গাটা আমার একটু বেশি পছন্দ হচ্ছে। এইবার যেটা হবে সেটা হচ্ছে যে একজনের ওয়েট মাপা হবে, জিম টিম করে কত ওয়েট বাড়িয়েছে, কত ওয়েট গেইন করেছে সেটা দেখতে হবে। হ্যাঁ দেখতে হবে, সাবস্ক্রাইবটা করে নাও। তো ইনি যাচ্ছেন, বলে দিই ওয়েট যদি বেশি হয় কম হয় ভাবার কোনো কারণ নেই, উনি খাওয়া বাঙালি তো আমরা তো খেতে ভালোবাসি, তো অসুবিধা নেই। আচ্ছা তুমি খাও ফার্স্ট টাইম কেউ কারোর ওয়েট দেখে এত মজা পেয়েছে। হ্যাঁ কিছু বলার নেই আমার। আরে কি করছো, চুল ঠিক করছো, ক্যামেরা দিয়ে তাকাও। এই মনে হচ্ছে আমি নিজেদের ঘরে চলে এসেছি, একটাও লোক নেই এখানে, খুব ভালোভাবে ভিডিও করছি। আর সবার আগে এটাও বলে দিই কেউ নেই তো তাই বলে দিচ্ছি, সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবে, না হলে সাবস্ক্রাইব যদি না করো না, না হলে বাইগড বলছি ডায়রে দেবো, উপরে পাঠিয়ে দেবো, গ্যালাক্সিতে পাঠিয়ে দেবো, আর আমরাও নিজেরা সন্ন্যাসী হয়ে চলে যাবো গ্যালাক্সিতে। ব্যাপার যেটা হচ্ছে মানে এটা বলা উচিত না, তাও বলছি যে এখানে কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম দুজন কাপল কিন্তু একটু খারাপ কিছু করছে, মানে ওদের কিছু এসে যায় না অ্যাকচুয়ালি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভেতরে রয়েছে না বাইরে রয়েছে, প্রেমটা চালিয়ে যেতে হবে বস। এক্ষুনি আমাদের বার করে দিচ্ছে, কারণ 15 মিনিট টাইমের মধ্যে গ্যালাক্সি দেখে এই পুরোটা গ্যালারি যা আছে গ্যালাক্সি বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, গ্যালারিটা দেখতে হতো তো 15 মিনিট হয়ে গেছে, আমাদের এবার ঘাট ধরে বার করে দিচ্ছে। দেখি দিই তার আগে, এটা পৃথিবী, পৃথিবীতে রয়েছে, পৃথিবী না দেখালে খুব খারাপ দেখায় না। হয়ে গেছে আমাদের ঘোরা হয়ে গেছে, 15 মিনিটে আপনাদের ঘুরতে হবে, মানে তোমাদের ঘুরতে হবে, আপনি আপনি এত বলেছি না, আপনি আপনি চলে এসছে। হ্যাঁ তোমাদেরকে 15 মিনিটে ঘুরতে হবে, তো বেরোই আমরা, হ্যাঁ বেরোই আমরা এবার। 100 টাকা খতম হয়ে গেল, 100 টাকা 15 মিনিটে শেষ। আচ্ছা এটা কি, এটা কি, এটা করে আমরা তো যেতে পারি, এটা করে চাঁদে যাওয়া যায়। হ্যাঁ
সবাই সবাই ঘোড়ার গাড়িতে আসে, আমরা একটুখানি ডিফারেন্ট টাইপ করবো, তাই না? তো এখন আমরা তো বেরিয়ে গেছি, আর এটা কোনো মানে বিড়লার বাইরে একটা বাগান মতো রয়েছে, প্রেম করার জন্য নয় কিন্তু, হ্যাঁ এমনি আছে মানে ঘোরার জন্য বাগান রয়েছে, অনেক হয়েছে আমি বলেছি, তুমি বলো আর কত বলাবে আমাকে, গিয়ে পেমেন্টে রেখে তো, হ্যাঁ ও পেমেন্টে বেশি বেশি বলে দিয়েছে, পেমেন্টে বেশি বলবো না, যে এইটুকুনি পেমেন্ট সেটুকুই, পেমেন্টে বেশি বলে দিয়েছে, ঠিক আছে আমাকেই দিয়ে দিয়েছে, আমার যেহেতু তো আমার চ্যানেল আমাকেই বেশি করে বলতে হবে, হ্যাঁ তো কিছু করার নেই, উনি পেমেন্ট নিয়ে কাজ করেন তো, ফ্রিতে তো কাজ করেন না, তো পেমেন্টে বেশি উনি বলে দিয়েছেন, তো তাই কী করা যাবে, এখন আমরা বেরোচ্ছি, ভালোই বেরোচ্ছি, অসুবিধে নেই, কিন্তু রোদের মধ্যে খুব রোদ্দুর লাগছে, শীতকালটা চলে গেল, খুব কষ্ট পেলাম শীতকালটায়, শীতকালটায় কী করলাম, জমিয়ে খেজুর গুড় খেয়েছি যা, নাহলে আর বেশি কিছু আমরা করিনি, কিন্তু এখন বিভৎস লাইন রয়েছে, বেরোবো কোন দিক দিয়ে, ওই দিকে যাবে, না কিছু নেই ওই দিকে, তো বেরিয়ে যাচ্ছি আমরা এখন, ভালোই লাগলো কিছু সময়ের জন্য, ঠিক আছে আমরা এখন বাড়ির দিকে, তো বাইরে থেকে দেখে নাও বিড়লা তারা মন্ডল, সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো চলতেই থাকে, হ্যাঁ কারণ খিদে তো পেয়ে যায়, তো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসে আরো বেশি বেশি খিদে পেয়ে গেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরেছি বলে, হ্যাঁ তো আরো বেশি খিদে পেয়ে গেছে, তো বাইরে যদিও কিছু তেমন পাচ্ছি না, এখন এই আইসক্রিম খেলে খিদে মিটবে না, তো চলো সিঙ্গারা আছে, সিঙ্গারা দিকে, হ্যাঁ সিঙ্গারা ফিঙ্গারা এইসবই খেতে হবে, চলো সিঙ্গারাই খাই গিয়ে, বিভৎস রোদ, সিঙ্গারটা খাবার প্ল্যান চেঞ্জ হয়ে গেল, কারণ প্রচন্ড ওপেনলি তো খেলাম না, কাকু ফোনে ব্যস্ত, ফুচকার লোক না, আমি ও টকঝাল দিয়েই খাবো, আমি টকঝাল ছাড়া খাবো, কাকু কি ফোনে পাবজি হচ্ছে, কাকু কি ফোনে পাবজি হচ্ছে, পাবজি খেলছে ফোনে, আচ্ছা পাবজি খেলছে না, পাবজি চারিদিকে এত এরা, ভাবজি পাবজি টাবজি হচ্ছে, এত হচ্ছে না, আমার চ্যানেলে ছাড়া হবে, কাকু ফুচকা কিন্তু দেখে খুব ভালো টেস্ট হয় মনে হচ্ছিল, যদিও খেয়ে বলছি কেমন হয়, মারাত্মক ব্যাপার, খেয়ে নি তারপরে কথা বলছি, একটু ভালো টেস্ট কাকুর ফুচকা, তো তোমরা কাকু কি এখানে বসে ভালো করে, প্ল্যানেটোরিয়াম সামনেই রয়েছে, তো যখন আসবেন এখানে এসে ফুচকা খাবেন, খুব ভালো বানায় কাকু,